নমস্কার বন্ধুরা, কবিতা ফুড অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সিম্পলভাবে মুসুরির ডালটা কড়া দেখাচ্ছি, আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কীরকম করো আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, আমি প্রথমে প্রেশারে দিয়ে দিলাম জল দিয়ে, আর মুসুরির ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, আর দিলাম নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার ফলে ডালটা উতলে পড়ে যাবে না। এরপর আমি প্রেশারটা চাপা দিয়ে রেখে দিলাম। আমি এখানে প্রেশারে একটাই সিটি মেরেছি, মেরে আমি 10-15 মিনিট, মানে প্রেশারটা যতক্ষণ না ঠান্ডা আমি রেখে দিয়েছিলাম। দেখো, আমার ডালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই মুসুরির ডালের জন্য 2-3টে সিটি লাগে না, একটা সিটি দিয়েই তোমরা প্রেশারটা বন্ধ করে দেবে। এরপরে ফোড়নে আমি দিলাম, আমি সাদা তেল দিয়ে ফোড়ন দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও দিতে পারো। দিয়ে দিলাম সাদা জিরে, আর এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু লাল হওয়া অবধি ভাজবো। বন্ধুরা, এরকম করে ফোড়ন দিয়ে তোমরা মুসুরির ডাল করবে, দেখবে খেতে অনেক ভালো হবে। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, বেশি একবারে লাল করবো না, তাহলে ডালটা একদম কালো হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেবো 4 টুকরো মতন রসুন, আমি কুচু করে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ওরকম 2টো কুচি করে দিয়ে দিচ্ছি, তোমরা যে যেরকম ঝাল খাও দেবে। আর এবার আমি দিয়ে দেব একটু আদা ঘষা, আদাটা আমি ঘষে দিয়েছি। এরপরেও আমি আবার ভালো করে মশলাটা ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ, কেন আমি ডালের মধ্যে লবণ দিয়েছিলাম, তোমরা ওটা একটু চেকে দেখে নেবে কীরকম লবণ হয়েছে, তবে সেই বুঝে দেবে। আমি অল্প করে দিলাম, আর একটু আমার আর একটু লবণ লাগবে, তাই আমি দিয়ে দিলাম। এরপরে যে আমি সেদ্ধ করে রেখেছি ডালটা দিয়ে দিলাম। এবার প্রেশারটা ধুয়ে আমি একটু এখানে জল দিয়ে দেবো, ডালটা অনেক গাঢ় হয়ে গেছে, ডালটা আমি একটু পাতলা বানাবো। মুসুরির ডাল তো একটু পাতলা হলেই ভালো লাগে খেতে ভাত দিয়ে। আমার ডালটা ফুটে উঠেছে, এরপরে আমি দিয়ে দিলাম অল্প করে ঘি, 1 চামচেরও কম ঘি দিয়েছি আমি এখানে, 4 চামচের 1/2 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে ডালটার গন্ধটা খুব ভালো লাগবে, যেহেতু আদা রসুন পেঁয়াজ দিয়ে ডালটা করছি, এর মধ্যে ঘি দিলে দেখবে অনেকটা ভালো লাগবে। তোমরা এরকম করে তৈরি করে খাবে, দেখবে অনেক ভালো লাগবে। দেখো, আমার ডালটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।